তো কেমন আছিস? আমি খুব ভালো আছি ভাই। আরে জানাস আমার বাপে না ইতালিতে দুইটা বাড়ি করছে। আমার বাপে তো পাঁচটা বাড়ি। কি কস? আরে আমরা দুজন তাহলে হ্যাপি আছি। আমার বাপে দুই জায়গায় বাড়ি করলো। মালয়েশিয়া কোন জানি? দিনকাল কেমন যায়? তোর গার্লফ্রেন্ডের খবর কে? আমার গার্লফ্রেন্ড মারা গেছে। তোর গার্লফ্রেন্ড যদি কালকে যে একটা দিয়েলাম, তোর এইসব কাম করছো আমার গার্লফ্রেন্ডের লোক। আমার গার্লফ্রেন্ডে কি হয়েছে জানো? কি কয় জান? আমার বিয়া করছে। আমি আইলাম আর তোরা যাবি সময় নাই। তোর চাপা চুপা ভালো চাপা মানে সময় দেওয়া লাগবে না কি মন আঙ্গুল কি কর গান গাবি নাকি? ল চল তা গান ধরি। আমার যমুনা জল দেখতে খালো চান ধরিতে লাগে ভালো। এই কি কর তারা কি সে দোষ তারা কি কইতো? এই তুমন তোর না বাসায় যাওয়ার কথা কেন? আমার একটা বড় ভাই অনেক কথা বলছে ফোন মারে করছে। সেদিন দাঁড়া আমি যেদিন আইতেছি একটা মেয়ের লোক আমার দেখা পরে কয় কি রাবি তুমি কার সাথে চলো? আমি কেন ওই তোমার একটা বন্ধু দেখছিলাম তোমার সাথে, ও তো আমাদের বিরক্ত করে। আমি কাছে ঠিক আছে আমি বিষয়টা নিয়ে চলো কিছু হয় না এরকম কিছু। আরে কি তো সেদিন বড় ভাই সামনে পাই আমার বিয়ে অপমানটা করলো। আমার তো অল্লাহ চলাফেরার লেগে পুরো আমার মুডটাই নষ্ট। আজকের পরে তো অল্লাহ আর চলা যাবো না। কি রে তোর মানে কি করছিস? আমি কি করবো? তুই এলাকার ভিত্তি মায়ের লগে ইস্টিজিং করস বড় ভাই করে সম্মান দেয় না এগো সামনে কি আর কাম কাম করো সেগুলো কি? এরকম করো কি আমার লাগে? যেরকম করো এরকম করছে তোরা।
রাবি এরকম করে তোর এরকম করে সবাই যদি এরকম করো তাহলে কেমনে বন্ধু বান্ধব আয় না কে চলতে না জিল্লে গেছো তুই যা তার কত গছ খারাপ খারাপ প্রমাণ গুলো চলো যা আমরা না রাবি না ভাট সেখান থেকে রংপুরে জিতাই দিচ্ছে এক ছক্কা আমি আরে বাবু ডিজে বাবু বাংলাদেশে একছিল জানো তুমি